Hey guys, Assalamualaikum and Namaste everyone and welcome back to my channel. I hope all you doing well. So आज के अमी तुम्हारे सामने खूब इंटरेस्टिंग एक टा वीडियो आने ची शिटा होच्छ एक टा प्रोडक्ट के रिव्यू नहीं है ची शिटा होच्छ ब्यूटी ब्लेंडर एबं इटा एकदम ही रीजनेबल है वेतोरे 200 only এর প্রাইস এবং তোমরা নিশ্চয়ই জানো যে বিউটি ব্লেন্ডারের মার্কেটে অনেক প্রাইস এবং তোমরা যদি নরমালি কোনো কোম্পানি ব্লেন্ডার নিতে চাও যেগুলো একটু ভালো প্রাইস তাও তোমার 700-800 টাকা প্রাইস পড়েই যায় সো এটা অনলি 200 এর ভেতরে এবং কোয়ালিটিটাও একদমই কম্প্রোমাইজ করা হয়নি সেটা হচ্ছে কালারবারে ব্লেন্ডার এটা ব্ল্যাক এবং এটা হচ্ছে পিঙ্ক কালারে সো আমি তোমাদের দেখাচ্ছি এটা কেমন সো গাইজ এটা এটা হচ্ছে পানিতে ওয়েট করার পর এটা সাইজটা বিগার হয়ে গেছে এবং ব্ল্যাকটা সাইজ তোমরা যেমন ওয়েট করার আমি তোমাদের সামনে ওপেন করে দেখাচ্ছি দেখো অ্যাকচুয়ালি ব্লেন্ডারটা এই ধরনের সাইজে তুমি পেয়ে যাবে এবং এটাকে ওয়েট করার পর পানিতে এই সাইজ এতটা ডিফারেন্ট তোমরা পেয়ে যাবে সাইজে ঠিক এতটা বড় হয়ে যাবে এবং অনেকটাই সফট তোমরা দেখো অনেকটাই সফট এবং তোমাদেরকে আমি আজকে এটা দিয়ে ডেমো দেখাবো যে কেমনভাবে এটা দিয়ে ব্লেন্ড হয় তো আমি একদিকে ইউজ করছি কালারবারে বিউটি ব্লেন্ডার এবং একদিকে ইউজ করছি এটা আমার পিএসসি বিউটি ব্লেন্ডার এবং আমি দুই দিকে দুটো দিয়ে ইউজ করবো যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সো আমি তার জন্য ইউজ করছি মেবলিনের ফাউন্ডেশন এটা হচ্ছে সুপারস্টে ফাউন্ডেশন এটা আমি কালার বার দিয়ে ফার্স্টে আমি এডিটটা করছি এবং আমি এইদিকে ওয়ান পাম্প ইউজ করেছি ফাউন্ডেশনে এবং এইদিকেও সেম আমি ওয়ান পাম্পই দেবো এটাকে আমি এটা দিয়ে ব্লেন্ডটা একটু তাড়াতাড়ি হলো এবং প্রোডাক্টটা একটু কম সোপ করেছে এতে বাট এতে একটু প্রোডাক্টটা বেশি সোপ করেছে তোমরা দেখলে বুঝতে পারবে একদমই ক্লিন ছিল এটা প্রোডাক্টটা একটু বেশি সোপ করেছে সো গাইজ আমি আরেকটা লেয়ার দিচ্ছি
এই দিকটা আমি আরেকবার দিচ্ছি। এরপর আমি ইউজ করছি এলে গালে কনসিলার। সেম আমি এই স্পঞ্জটা দিয়ে ইউজ করবো এইদিকে। খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেল। এবার পিএস সিটটা দিয়ে আমি এদিকে দেবো। কোনো ডিফারেন্স কিন্তু নেই দুটো ফেসের ভিতরেই আমার, দেখো। রিঙের জন্য ইউজ করছি এলেগালের, সো আমি এটা দিয়ে কন্ট্রোলিং করবো ডার্কার শেডটা। সো এটাকে আমি ভালো করে দুই দিকে ব্লেন্ড করে নেবো। সো আমার কপালটা খুব বিগ না, সো আমি কপালে কন্ট্রোলিং করি না। সো এইটা দিয়ে কন্ট্রোলিংই খুব ভালোভাবে বোঝা যায় যে কতটা ভালো ব্লেন্ড হচ্ছে আর না হচ্ছে। ভালোভাবে কিন্তু ব্লেন্ড হয়ে গেল, দেখো তোমরা। ওয়াও, ওয়াও, কত সুন্দরভাবে দেখো কন্ট্রোলিংটা হয়েছে। এবং এইদিকে আমি পিএসসিটা ইউজ করবো। ফার্স্ট আমি রাকেটটা ব্লেন্ড করছি। পিএসসিটা একটু হার্ড,
কালার বাই থেকে আমি বলবো। এটা অনেকটাই পুরনো হয়ে গেছে, হতে পারে এটার জন্য একটু হার্ড হয়ে গেছে। আমি বলবো কন্ট্রোলিং এর ক্ষেত্রে তোমরা দেখো এই দিকটা বেশি বেটার কাজ করেছে এইটার থেকে, পিএসসির থেকে খুব তাড়াতাড়ি ওটা ব্লেন্ড হয়েছে। ওয়াও, কন্ট্রোলিং এর জন্য দেখো এটা কিন্তু খুব বেশি ভালো কাজ করেছে। তো আমি এটা দিয়ে আরেকবার এটাকে ব্লেন্ড করি। সো গাইজ দেখো আমার কমপ্লিট লুক। আমি আমার রাইট সাইডে ইউজ করেছিলাম কালার বারের ব্লেন্ডার এবং আমি আমার লেফট সাইডে ইউজ করেছিলাম পিএসসির ব্লেন্ডার। এবং আমি তোমাদেরকে বলবো পিএসসির ব্লেন্ডারটা আমার অনেক দিনের ব্লেন্ডার এবং এটা একটু হার্ড এবং এটা একদমই সফট একটা ব্লেন্ডার। হ্যাঁ, বাট এতে একটু বেশি প্রোডাক্ট অবজার্ভ করে, বাট খুব ভালোভাবে এটা ব্লেন্ড করেছে। 200 রুপিস এর প্রাইস, এবং এই প্রাইস অনুযায়ী আমি বলবো এটা বেস্ট ব্লেন্ডার আমার কাছে এখনও পর্যন্ত। এবং তোমরা চাইলে যদি মনে করো যে তোমরা রিজনেবলের ভেতরে একটা ভালো ব্লেন্ডার চাইছো, তোমরা অবশ্যই এটাকে পারচেস করতে পারো এবং আমি তোমাদেরকে এটাকে রেকমেন্ড করবো অবশ্যই নেওয়ার জন্য। তো গাইজ আমি প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং তোমাদের যদি অন্য কোনো প্রোডাক্ট সম্বন্ধে আমার কাছে তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং অন্য যে কোনো কোয়েশ্চেন তোমরা আমাকে নিচে কমেন্টে করতে পারো এবং আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমি বলবো আমার যদি ভিডিও তোমাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে এবং একটু যদি ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, এবং অবশ্যই তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবে। এবং তোমরা চ্যানেলের নিচে রেড বাটন পেয়ে যাবে, ওটাকে প্রেস করলে তোমরা আমার ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, এবং সময় ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।